যুবক গুনার মধ্যে তৃপ্তি নাই, গুনার মধ্যে স্বস্তি নাই, আগুন লাগলে আরাম থাকে না, আর গুনা মানে আগুন। যুবক তোমাদেরকেও বলি, গুনার মধ্যে সুখ নাই বাজান, যে কয়জন ছেলে বর্ষ বাজান, তোমাদের কাছে অনুরোধ, এ চেহারা সুন্দর করো, আখলাক সুন্দর করো, সেজদা বানাও, এই কপাল যদি সেজদাওয়ালা হয় আল্লাহর কসম দিল শান্তি লাগবে, তোমার চুল যদি সুন্দর হয়, আখলাক যদি সুন্দর হয়, তোমার নিজের কাছেই তোমারে ভালো লাগবে। এই যত ছেলের চুল এলোমেলো, এদের কাউরে মানসে তো ভালো বলেই না, এদের নিজের কাছেও এদেরকে সুন্দর লাগে না, যার কারণে কোনো ডিজাইনের উপরে স্থির হয় না। এটার মেইন কারণটা কি? তাতে তারে ভাল লাগে না, তোর সবচেয়ে বড় লানত এটা, অভিশাপ, অভিশাপ যে তোর নিজের কাছে তোরে ভাল লাগে না, তো তার মানুষের দ্বারে ভাল লাগবে কেমনে? এটা আপনি দেখেন, বেপর্দা মহিলার নিজের কাছেই হেবড়ির ভাল লাগে না, এই জন্য হেবড়ির ডিজাইনের শেষ নাই, পাউডারের শেষ নাই। কারণটা কি? তা নাইলে নাইলে এত রং এত ঢং আপনি করেন কা? কারণটা কি তা? হ্যাঁ, আপনি স্ক্রাফ একটা মাথাত বান দিতেন গিয়া এত ফেঁস দেন কেটের ভিতরে, কি তা ঘটনা? কি তা মানে কয় ফেঁস দিলে হেবড়ির সুন্দর লাগে? হেবড়ি নিজে কইতারে না, আমরার মাছ আসিরা কালো বোরকা পরে রাখছে, মাও পড়ছে, দাদিরও দেখছি, নানিরও দেখছি, আমগো বিবিও পড়ে, আমরার মেয়েরাও পড়ে, আলহামদুলিল্লাহ। এজন্য যুবক গুনার মধ্যে তৃপ্তি নাই, গুনার মধ্যে স্বস্তি নাই, আগুন লাগলে আরাম থাকে না, আর গুনা মানে আগুন, গুনা মানে কি বলেন না? আগুন লাগলে আরাম লাগে না, একটা ম্যাসের কাঠির আগুন লাগলেও শান্তি লাগে না। অতএব গুনা মানুষকে তৃপ্তি দেয় না, গুনা মানুষকে শান্তি দেয় না, ক্ষণিকের আবেগ শান্তি হয় না। এজন্য যুবক ছেলেদেরকে বলি, তোমরা বাপ নিজেদের চেহারা সুন্দর করো, চুল সুন্দর করো, আখলাক সুন্দর করো, সেজদাওয়ালা বানাও। মা বোনদেরকে বলি, আপনারা পর্দা করেন, মুরব্বী বাবা চাচা আপনারা বেশি বেশি জিকির করেন, তসবি পড়েন, বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন না আল্লাহর ওয়াস্তে, বাপসা সারা বিড়ি খাইয়েন না, বিড়ি খাইয়েন, আহ আল্লাহ আপনা করে মাফ করে, যে মুরব্বী বিড়ি খায় আমার বেশি শরম লাগে, এবারে দেখি আমার তো মনে হয় এবারে শক্ত ডাকায়, শক্ত ডাকাইতে বেড়া, এ বুড়া যে বেড়া বিড়ি খায়, এ বেড়ার কলজা ফাত্তর শক্ত, এবার কত হলো আরো 200 বছর বাইশ মরতাম না, হ্যাঁ হ্যাঁ না এলে 60 বছরের বুড়া বেড়া বিড়ি খায় কেমন? আবার যার কবর দেখা যায়, কথা বোঝেন নাই আমার, আপনি তওবা করবেন কখন? আপনি নিজেকে পাক বানাইবেন কখন বলেন আপনি? যার কবর দেখা যায়, এটা তো লজ্জার কথা, এটা অনেক বড় অহংকার যে আমি বিড়ি খাই আল্লাহকে বুঝাইতেছি যে আল্লাহ আমি আপনাকে কোনো পরোয়া করি না, মৃত্যুর কোনো পরোয়া করি না, মরলে মরছি কিন্তু বিড়ি খাইতে খাইতে মরছি, ছি 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 ছি, এটা লজ্জার কথা কি না বলেন না কেন? এই জন্য যত বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনুরোধ, আমার দায়িত্ব, এটা আমি সবসময় বলি, মাদেরকে বলা আমার দায়িত্ব, ছেলেদেরকে বলা আমার দায়িত্ব, বাপ চাচাদেরকে বলা আমার দায়িত্ব, নাহলে কে বলবে? আমার বয়স কম হইতে পারে কিন্তু একজন কোরআন সুন্নাহ দুই চার অক্ষর জানার সূত্রে আমরা বলা দায়িত্ব না আমাদের, কথা বলেন না কেন? নাহলে মুরব্বীও তো বলবে একদিন হাসরের ময়দানে, মাওলা আমরা তো গেছিলাম হুজুরদের মাহফিল, ওরা তো আমাদেরকে আলাদা বলে নাই। এই জন্য আপনাদেরকে বলি, আমি সবসময় বলি, দাদা যদি হন আপনি, আমি আপনার নাতি, আমি চাই দাদা যেন হয় আমার জান্নাতি, আমার দাদা যেন জান্নাতি হয়, আমার চাচা যেন জান্নাতি হয়, আমার বাপ যেন জান্নাতি হয়, আমার মা যেন জান্নাতি হয়, আমার বোন যেন জান্নাতি হয়, আমার নওজোয়ান বন্ধুরা যেন হয় জান্নাতি, সবাই মিলে মিশে যেন হই একসাথে জান্নাতি। তে জন্য গুনাহ ছাড়তে হবে, কি ছাড়তে হবে বলেন? আল্লাহ যেন আমাকেও তৌফিক দেয়, আপনাদেরকেও তৌফিক দেয়, আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। অনেক রাত আপনারা কষ্ট করেছেন, আল্লাহ আপনাদেরকে বরকত দান করুক, সবাই মিলে মিশে থাকবো, একজন আরেকজনের কল্যাণ কামনা করব, আখেরাত আর পরকালের জন্য একজন আরেকজনকে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন।